হাই আলাইকুম ম্যানসর মোল্লা ইদানিং আমাদের দেশে বেশ কিছু কোম্পানি ইনকামের নামে ভালো একটা বিজনেস জমাচ্ছে তো আপনারা অবশ্যই জানেন অনেকেই এটাতে কাজ করছেন বা অনেকেই প্রতারিত হয়েছেন আমি যাদের কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যেমন রিং আইডি এসপিসি ওয়ার্ল্ড তারা কি করতেছে তারা কিছু প্যাকেজ তৈরি করতেছে মানুষকে ইনকামের নামে দেন আপনি এত টাকায় একটা প্যাকেজে ভর্তি হন আপনারা আমরা ডেলি এতটা অ্যাড দেবো তখন আপনি এই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন আসলে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আপনার তারা মনে করেন যদি এক্সাম্পল হিসাবে নিতে পারেন যদি একশো লোক এখানে জয়েন হয় এখানে মনে করেন যে তারা ফিফটি পার্সেন্টের যে টাকাটা আছে ওই টাকাটা আর ফিফটি পার্সেন্টকে অল্প কিছু টাকা দিতেছে আর তারাই এটাকে আবার মানুষকে বলতেছে যে এখানে ইনকাম হচ্ছে আসলে মূলত এখানে তেমন ইনকাম কিন্তু থার্ড পার্টি কোনো ইনকাম নাই একশো একশো জনের কাছ থেকে টাকা নিতেছে আবার এই টাকাটাই ফিফটি পারসেন্টকে দিতেছে আর বাকি ফিফটি পারসেন্টেজ যে টাকাটা আছে ওইটা কিন্তু তারা তাদের নিজস্ব পকেটে ঢোকাচ্ছে তো এই রিং আইডি কিন্তু আজকে আসে নাই প্রায় আরও চার পাঁচ বছর আগে আসছে তাদের উদ্দেশ্য তখন ভালো ছিল একটা সোশ্যাল মিডিয়া হিসাবে কাজ করবে যেমন ভিডিও শেয়ারিং লাইভ এসব বিষয়ে কাজ করবে তখন থেকে আমরা রিং আইডিকে জানি তারা বিভিন্নবার অনেকবার টাই করছে তারা অনেকবার টাই করার পরও যখন তারা ব্যর্থ হচ্ছে কোনো কিছু তো পারতেছে না তখন কিন্তু হয়তো তারা এই পরিকল্পনাটা নিল যে মানুষকে আগে লোভের প্রতি আমরা জোকায় যখন একটা মানুষের মাঝে লোভ আসে তখন কিন্তু ওইখানে তারা যখন দশ হাজার টাকা দিয়ে সে আরও বিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবে তখন কিন্তু তারা এখানে ইনভেস্ট করে এই লোভটা কিন্তু মানুষের মাঝে আছে তো এটা বেসিক্যালি হয় আমাদের দেশের মানুষ তারা কোনো কিছু না বোঝে আসলে কোনো কিছু রিসার্চ করে না তো তারা যদি কাজের আগে অবশ্যই একটু রিসার্জ করতো আসলে এটা কি অনলাইনে ইনকাম করা যায় কি না কীভাবে করতে হয় আপনি নিজে নিজে চিন্তা করেন আপনি যে ইনকাম করবেন আপনাকে কেন ইনকামটা দিবে আপনি কি করতেছেন তার তো একটা কাজ থাকতে হবে যেমন আমি আপনার আমার উদাহর উদাহরণটা বলি আমি যেমন কাজ করি প্রোগ্রামিংয়ের কাজ করি সফটওয়্যারের কাজ করি তো একজন লোক আমাকে কাজ দেয় ওই কাজের বিনিময়ে আমি কিছু অর্থ পাই আমি বলতে পারি যে আমি এই কাজটা করতেছি ওইটার জন্য আমি টাকা পাচ্ছি তো যারা চিন্তা করেন যে শুধু মোবাইলে অল্প কিছু টাকা দিয়ে ইনভেস্ট করে আমি কিছু অ্যাড দেখলাম কিছু সফটওয়্যার গিয়ে অ্যাড দেখলাম কিছুক্ষণ পর পর আর কিছু টাকা দিল এটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকিবাজি ধোঁকাবাজি তো যারা এই পথে আসেন অবশ্যই এখান থেকে সতর্ক হবেন শুধু এসপিসি ওয়ার্ল্ড বা রিং আইডি না এরকম দেখবেন আরও শত শত আছে গোপনে আমরা হয়তো জানি না দুই একটা প্রকাশ হয় কিছু কিছু ইউটিউবাররা কিছু টাকা খেয়ে তারা এটাকে তারা প্রসার করে দু একটা যখন ভিডিও ভাইরাল হয় ইউটিউবে তখন কিন্তু মানুষ মনে করে যে এটা আসলে খুব ভালো জিনিস তো এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আপনার একটা জিনিস বুঝতে হবে আপনার যে জায়গা থেকে আপনারা ইনকাম দিবে টাকা দিবে তারা কখনো আপনার কাছ থেকে টাকা চাবে না দেন আপনার এখানে ইনভেস্ট করতে হবে বা একটা প্যাকেজ কিনতে হবে তারপরে আপনাকে টাকা দেবে এটা তারা কখনো করবে না যেমন যারা ইউটিউবে ইনকাম করে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে তাদের কিন্তু এক টাকাও লাগে না উল্টো ইউটিউব আর ফেসবুক তাদেরকে টাকা দিচ্ছে তাদের কাজের জন্য তাদের কাজটা কি তারা ভিডিও তৈরি করে কষ্ট করে তাদের ভিডিওতে মনিটাইজ দেওয়া হয় এবং সেই মনিটাইজ অনুযায়ী তাদের ভিডিওতে অ্যাড শো করে ওই অ্যাডের বিনিময়ে কিছু অর্থ আসে ওই অর্থ থেকে ষাট পারসেন্ট চ্যানেল ক্রিয়েটরকে দেয় আর চল্লিশ পার্সেন্ট তারা নিজেরা রেখে দেয় ইউটিউব বা ফেসবুক তো ওইটা কিন্তু একটা বৃত্তি আছে কিসের জন্য টাকাটা আসে যেমন ইউটিউব তোর আপনারা টাকা দিচ্ছে আপনি যদি কাজ করেন টাকা দিচ্ছে ফেসবুকেও টাকা দিচ্ছে কিন্তু তারা তো আপনার কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না তো এই জিনিসটা বুঝতে হবে যে কোনো প্রতিষ্ঠানে হোক বা যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট যা জায়গায় হোক আপনার কাছ থেকে যদি কখনো টাকা দাবি করে বলে যে কোনো প্যাকেজে ভর্তি হতে হবে বা ইয়ার দেখে দেখে ইনকাম হবে এটা আপনি কখনো করবেন না এই জায়গা থেকে একটু নিজে থেকে একটু সাবধান হতে হবে সচেতন হতে হবে আপনি যখন সচেতন হবেন তখন আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনাদের মতো আমরাও একসময় এরকম লাইনে খুঁজছি হাউ টু আন মানি ফ্রম অনলাইন এরকম অনেকে আমরা সার্চ করছি এরকম আগে এখন তো বড় বড় প্রতারণা হচ্ছে তখন কিন্তু পিটিসি সাইট নামে অনেক সাইট ছিল এসব জায়গাতে আমরা কিন্তু অনেক ইনভেস্ট করছি মানুষের ইউটিউবের ভিডিও দেখে দেখে তো তখন আমরা অনেক কিন্তু এখানে লোকসান করছি ধরা গেছে তারপরে থেকে আমরা বুঝতে পারছি কোনটা সঠিক কোনটা বেঠিক অনলাইনে ইনকাম করা আসল পদ্ধতি কি পদ্ধতি বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো শিখে আপনি অবশ্যই এখান থেকে অর্থ ইনকাম করতে পারেন এগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা ওইভাবে কাজ করেন আর সব লোভে পা দিবে না অনেকেই এই লুপ করে দেখা গেছে অনেকের শেষ সম্বল বা অনেকেই ঋণ করে সুদ করে এখানে টাকা ইনভেস্ট করতেছে লোভে আপনাদের মতো আমারও এক একসময় হয়েছিল যারা এখানে দরা খাইছেন এরকম আমি কিন্তু সময় দরা খাইছি এক জায়গা থেকে বলছি যে আমি তিন দিনের পরে আপনি পাঁচ টাকা দেন তিন দিন পরে আপনার আমি আরও ডাবল টাকা দিয়ে দেবো পরে দেখলাম যে এখানে টাকা নেওয়ার সাথে সাথে কিন্তু তারা তখন আরো লোক দেখায় যে টাকা ইনভেস্ট করেন তারপরে টাকা দিব এরকম ভাবে বিভিন্ন কোনটা আর বেঠিক তো এটা থেকে সবাই বিরত থাকবেন আর অনলাইন আছে গুগল আছে ইউটিউব এগুলো থেকে আপনারা সার্চ করতে পারেন একটু পরিশ্রম করবেন যদি আপনার প্রকৃত ইনকামে করতে চান স্থায়ীভাবে আপনি স্কিল অর্জন করেন তারপরে আপনি এখানে সময় দেন অবশ্যই ভালো কিছু ইনকাম করতে পারবেন তো এটাই আর কি আপনারা সবাই সতর্ক থাকবেন যেখানে সেখানে আপনারা টাকা দিবেন না অনলাইনে যদি কোথাও ইনকাম করতে হয় আপনারা একটা টাকাও খরচ করবেন না করতে পারেন যদি কোনো কিছু শেখার জন্য কিছু করতে হয় ওইখানে কিছু টাকা দিতে পারেন তাছাড়া আপনার যেন এখানে এত টাকা ইনভেস্ট করলে এই প্যাকেজ কিনলে ওই প্যাকেজ কিনলে আপনি টাকা পাবেন তাহলে এটা যে মনে করবেন না আইডি তারা কী করছে ওইটা একটা ডেস্টিনির মতো এটি এম একটা সিস্টেম ওইটা তারা যতই বলুক একটা সোশ্যাল কোম্পানি দেখাচ্ছে কিন্তু তারা একটা কোম্পানি ভালো কোম্পানি কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু এম যে সিস্টেমটা আছে ওইটা তারা এখানে বাস্তবায়ন করতে চাচ্ছে ওইখানে তাদের আড়ালে কিন্তু এম এল এম প্ল্যানটাই কাজ করতেছে তো এখন সরকারও অবশ্য বেশ হুঁশিয়ার হয়েছে হ্যাঁ আপনারাও যদি সতর্ক না থাকেন তাহলে তো কিছু করার নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন